আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বাহিনী শুধুমাত্র বৃহস্পতিবার জিলিব আল সুয়েক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক স্থান থেকে ব্যাপক পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে, 21 জনকে গ্রেফতার করেছে, অস্বাভাবিক অবস্থায় চলার জন্য 6 জনকে আটক করেছে, পলাতক মামলায় থাকা 74 জনকে আটক করেছে, 26টি গাড়ি ও মোটরসাইকেল জব্দ করেছে, মেয়াদোত্তীর্ণ সিভিল আইডি কার্ড বহন করার জন্য 55 জনকে গ্রেফতার করেছে, নকল সিভিল আইডি কার্ড বহন করার অপরাধে 1 জনকে আটক করেছে এবং 1359টি ট্রাফিক লঙ্ঘনের মামলা জারি করা হয়েছে। আরেকটি রিপোর্টে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের শাসক পরিবারের একজন সদস্য মাদকের সাথে যুক্ত থাকার অপরাধে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল, যার বিরুদ্ধে পূর্বেই আদালত থেকে কারাদণ্ডের শাস্তির মামলা চলছিল। কুয়েতের গোয়েন্দা বিভাগ শাসক পরিবারের ওই পলাতক আসামিকে আটক করেছে। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনের শাসন সমুন্নত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। শাসক পরিবারের সদস্য সহ সকল ব্যক্তির জন্য সমানভাবে আইন প্রয়োগ করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করা হয়েছে এবং কুয়েতের সকলের জন্য আইন সমান। অন্যদিকে বাহির থেকে আসা একজন কুয়েতি নাগরিক কুয়েত আন্তর্জাতিক এয়ারপোর্টে প্রবেশকালে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করতে চাইলে সে অস্বীকার করলে পুনরায় সে ওই এয়ারপোর্ট থেকেই কুয়েত ছেড়ে অন্য দেশে চলে যায়। কুয়েতে বসবাসরত সকল নাগরিক এবং প্রবাসীদেরকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের আওতাভুক্ত হতে হবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের আইনটি কুয়েতি নাগরিকদের জন্য সমান প্রযোজ্য। অন্যদিকে হাওলি এলাকায় একটি বিখ্যাত রেস্টুরেন্টে একজন কুয়েতি নাগরিককে 2 প্রবাসী মিলে গালিগালাজ করে এবং মারধর করে তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। এই মর্মে ওই কুয়েতি একটি মামলা দায়ের করলে ওই 2 প্রবাসীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে, তাকে গোয়েন্দা পুলিশ খুঁজে বেড়াচ্ছে। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে একটি পেজ খুলে 3 প্রবাসী মিলে ভেড়া বিক্রির কাজ করত। বিভিন্ন ধরনের ভেড়ার ছবি প্রকাশ করে তারা ভেড়া বিক্রির নামে প্রতারণা করত। ওই 3 প্রবাসীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে একজন ক্রেতার কাছ থেকে ফেসবুকে ভেড়ার ছবি দেখিয়ে 40 দিনার গ্রহণ করে তারপর তাকে ব্লক করে দেয়। ওই ক্রেতা অভিযোগ করলে প্রবাসীদের বিরুদ্ধে তদন্ত বিভাগ তদন্তে নামে এবং ওই 3 প্রবাসীকে আটক করতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কেনাকাটা করতে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। জানিয়ে দিচ্ছি একটি দুঃসংবাদ। একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা, যিনি কুয়েতের ন্যাশনাল কোম্পানিতে কর্মরত ছিলেন, ডিউটিরত অবস্থায় তিনি হঠাৎই স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।